গাইস ইটস মি মৌমিতা এন্ড ওয়েলকাম ব্যাক ইনটু মাই চ্যানেল মেমোরি বক্স অফ মৌমিতা। কেমন আছো সকলে? যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলকে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও, আর ভিডিও লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট কিউএনএ ভিডিও। আজকের ভিডিওই তোমরা জানতে পারবে আমার সাবস্ক্রাইবার কত, আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে কোনো পেমেন্ট পেয়েছি কি পাইনি, আরও অনেক কথা। তোমরা যারা নিউ ব্লগার, তোমরা যারা ইউটিউবে নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করবে ভাবছো, তারা কিভাবে নিজেদের চ্যানেল গ্রো করতে পারবে, এই সব বিষয়ে কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কিউএনএ পোস্ট করা কমিউনিটি বক্সে যেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর মানে ব্লগাররা এসে কমেন্ট করেছিলেন তাদের চ্যানেলের নাম তুলে ধরার জন্যে, আমি ওনাদের চ্যানেলের নামও আমার ভিউয়ার্সদের কাছে তুলে ধরবো। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যার আজকের কিউএনএ ভিডিও, আর পুরোটা কিন্তু দেখবে স্কিপ না করে। আজকে আমি যার নাম নেব, আমার একজন খুব কিউট সুইট, আমার নামের সাথে বেশ অনেকটা মিল আমার একজন সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি মেম্বার, আমার হ্যাশট্যাগ মৌ ফ্যাম। তো মৌ দে, আমার তো চ্যানেল নেই ডিয়ার, বাট তোমার ব্লগ এর আশাই রইলাম, তোমার ব্লগটা দেখতে পাবো এটাই অনেক, আর কিছুই চাই না। ভালো থেকো ডিয়ার, আমি জানি তোমরা আমার পাশে আছো, এভাবেই থেকো। আর তোমরা আমার পাশে আছো বলেই আজ যেইটুকু মেমোরি বক্স অফ মৌমিতা তোমাদের জন্য। তো অনেক অনেক ভালোবাসা তোমাকেও, তুমিও খুব খুব ভালো থাকো। আচ্ছা, নেক্সট বলছে কণিকা দাস, আমার নাম নিও দিদি। হ্যাঁ বোন, তোমার নাম নিলাম, খুব খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো, জীবনে এগিয়ে যাও। নেক্সট বলছে মাহি, মাহি আমাকে অনেক অনেক কমেন্ট করে, বলছে আমার চ্যানেল আছে দি ভাই, একটু হেল্প করলে ভালো হয়। তো ওর আবার চ্যানেলের নাম হচ্ছে স্ট্যাটাস লাভার। তো আর এমনিতে মাহি খুব একজন সুইট মেয়ে, ও আমাকে অনেক কমেন্ট করে, অনেক ভালোবাসে, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা। নেক্সট হচ্ছে অনির্বাণ অ্যান্ড অনুরাগ পাহাড়ি চ্যানেল। তো আমার চ্যানেলের নাম অনির্বাণ অ্যান্ড অনুরাগ পাহাড়ি অ্যাবাকাস, নিয়ে নিলাম, যদি আমার কোনো ভিউয়ারদের ইচ্ছে করে সেই চ্যানেলে যেতে তো তোমরা যেতে পারো। আর এস ব্লগস, তুমি খুব ভালোভাবে গুছিয়ে কথা বলো, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, তুমি আরও এগিয়ে যাও, আমার চ্যানেলের নাম আর এস ব্লগস। তো এই আর এস ব্লগসের বোন, ও আমাকে অনেক অনেক কমেন্ট করে। তো আমার মনে হয় কি জানো তো, একটা জিনিস তোমাদেরকে একটু ছোট্ট করে বলি, যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা থাকে না। আর এই যে চ্যানেল থেকে এসেও অন্য একটা চ্যানেলকে এত আপন করে নেওয়া যায়, তোমাদের মতো কিছু কিছু চ্যানেলকে না দেখলে হয়তো আমি বিশ্বাস করতে পারতাম না। ব্লগ অফ তুহিনা বোন, এই দিদির নাম নিও, নিলাম দিদি তোমার নাম, এটি একটি চ্যানেল ওয়ার্ল্ড অফ শুক্লা লাভ 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 বংস প্লেস নেবে আমার নামটা, ভালো থেকো, অনেক কোশ্চেন্স আসুক। আচ্ছা, ওনার নামটা নেওয়ার জন্য উনি আমাকে বলেছেন, নিলাম। সঙ্গীতা লাভ হাউস, প্লিজ দিদি আমার চ্যানেলের নামটা নিও, নিলাম সঙ্গীতা লাভ হাউস। নীল আপডেট, দি ভাই আমার নামটা নিও, মাই নেম মৌসুমি, মাই চ্যানেল নেম নীল আপডেট। এনারও নিজের একটি চ্যানেল আছে, কিন্তু নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, আমাকে কমেন্ট করে, ভালো ভালো কথা বলে, আমাকে এনারা এনকারেজ করে, তো এগুলোই ভালো লাগে। আচ্ছা, এবার একটা কথা আসি, যে কমেন্টটা আমার প্রায় আসে যে আমার সাবস্ক্রাইবার কত। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারটা হাইড করা আছে, তো আমার কমিউনিটি পোস্ট যেহেতু এনেবল হয়ে গেছে, তো তোমরা যারা জানো না আমি তাদেরকে বলে দিচ্ছি, আমার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ক্রস হয়ে গেছে, বাট খুব একটা বেশি এখনো পর্যন্ত হয়নি। তো আমার কি মনে হয় জানো তো, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে হয়তো সাবস্ক্রাইবার্সের যে কাউন্ট লিস্টে আছে সেটা এনেবেল করে দেওয়া যায়, কিন্তু আমি আর একটু টাইম নিচ্ছি কি একটু বেশি হয়ে যাক, তারপরে আমি আমার সাবস্ক্রাইবার্সের যে লিস্টটা আছে যেটা আমি এনেবেল করে দেব, যাতে তোমরা সবাই দেখতে পারো আমার সাবস্ক্রাইবার কত। কারণ সত্যি কথাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমি আজ কিছুই না, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো আমার তো তোমাদেরকে জানানো দরকার কি আমাদের মৌ ফ্যামে কতজন ফ্যামিলি মেম্বার আছে, আমি অবশ্যই তোমাদের সাথে সেটা এনেবেল করে দেব। তোমরা একটু ভগবানের কাছে প্রে করো, আর তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, যাতে আমি যেইটা চাইছি, যেই পজিশনটা আমি চাইছি সেটা আমি খুব তাড়াতাড়ি পেতে পারি, কারণ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সেকেন্ড একটা কথা, আমার অনেকে জিজ্ঞেস করেছে আমি ইউটিউব থেকে পেমেন্ট এখনো পর্যন্ত পেয়েছি কি পাইনি, তো আমি এখনো পর্যন্ত পেমেন্ট কি দূর, আমি এখনো তো আমার চ্যানেল মনিটাইজেশনই হয়নি, তো কোনো পেমেন্টের কোনো গল্পই এর মধ্যে আসার কোনো কথাই না, তো কিছু হয়নি, ওসব বিষয়ে কিছু নেই। আমি একজন ছোট্ট সামান্য ইউটিউবার, লাইক যেটুকু তোমাদের ভালোবাসা, এর বেশি কিছু না।
রিমা দেবনাথ চ্যানেল থেকে কমেন্ট করেছে, আমার চ্যানেলের নামটা নিও প্লিজ, রিমা দেবনাথ চ্যানেল। তো আমাকে কিন্তু খুব খুব সাপোর্ট করে, খুব কমেন্ট করে, তো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। ব্লগ উইথ শম্পা, তুমি তো আমার পরিবারে আসলেই না কেন, আমি যখন সময় পাই যারা আমাকে যেই চ্যানেলগুলো আমাকে কন্টিনিউ কমেন্ট করে, আমার পাশে আছে, আমাকে এত ভালোবাসা দেয়, সেই চ্যানেলগুলোর ভিডিও আমি যেয়ে দেখি। আমি এভাবেই তোমাদের পাশে আছি কি তোমাদের ভিডিও আমি দেখি যখন আমি পারি, যখন আমার সময় হয়, সুযোগ হয়। আর এই যে তোমাদের নামগুলো আমি আমার ফ্যামিলির ভিউয়ার্সদের কাছে তুলে ধরছি, তো ব্যাস এভাবেই আমি পাশে আছি, তোমরাও আমার পাশে থেকেও ভালোবাসা দাও। ইউনিক প্রিয়াঙ্কা, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। আচ্ছা, তো আমার ইনস্টাগ্রাম আইডি অ্যাকাউন্ট আমার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আমি আজকে কমিউনিটিতেও পোস্ট করেছি। এটা একজন চ্যানেল, কিন্তু এই দিদিও আমাকে কিন্তু সবসময় কমেন্ট করে, আমাকে সাপোর্ট করে, এগুলোই হয়তো ভালোবাসা। মোনালিসাস ব্লগস, আমার বর খুব অসুস্থ, এটা তো তুমি জানো, আমার পাশে থাকলে আমার খুব উপকার হবে। হ্যাঁ, ওনার বর সত্যি অসুস্থ, উনি প্যারালাইজ। তো তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তারা যদি পারো ওনাকে একটু যে সাপোর্ট করো। আর দিদি, আমি আপনার চ্যানেলের ভিডিও দেখব বলেছিলাম, আমি অবশ্যই আপনার চ্যানেলে যেয়ে আপনার সাথে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনের জোর হারাবেন না, লড়াই চালিয়ে যান। সুপ্লাস ডেইলি ব্লগ, অনেক ভালোবাসা তোমার জন্য, খুব ভালো থেকো দিভাই। হ্যাঁ, এই বোনও আমাকে কিন্তু কমেন্ট করে, মনে আছে যারা আমাকে কমেন্ট করে, আসলে খুব একটা বেশি তো আমার সত্যি কথা বলতে কমেন্ট আসে না, তো যারা আমাকে টুকটাক কমেন্ট করে তাদের কমেন্ট কিন্তু আমার মাথায় থাকে, তো মনে থাকে। বঙ্গাল জলি, দিভাই কেমন আছো, তোমাকে অনেক ভালোবাসা, কি করে ইউটিউবে তাড়াতাড়ি গ্রো করা যায়। দিভাই কেমন আছো, আমি খুব ভালো আছি, এটাও একটা চ্যানেল, তো এ আমাকে কমেন্ট করে সবসময়, তো এই যে বললাম ব্রেনটা একটু শর্ট, তো মনে থাকে। আর কি করে ইউটিউবে তাড়াতাড়ি চ্যানেল গ্রো করা যায়, দেখো ফার্স্টলি আমি বলি, ইউটিউবে কিন্তু দেখো চ্যানেল তাড়াতাড়ি গ্রো কিন্তু সত্যি কথা হয় না, তোমাকে মিনিমাম 1 বছর টাইম নিয়ে ইউটিউবে আসতে হবে, যে আমাকে 1 বছর চ্যানেলের পিছনে কঠোর পরিশ্রম করতে হবে, আমাকে 1 বছর ধরে কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু তোমাকে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু চ্যানেল 2-3 মাস 4 মাসেও গ্রো করে যায়, তাদের হয়তো আগে থেকে টিকটকের থ্রু মানুষ তাদেরকে চেনে, তাদের একটা নোন ফেস থাকে, সেটা কিন্তু তাদের দোষ না যে তাদের নোন ফেস বলে তাদের চ্যানেল গ্রো করে যাচ্ছে। তাদের ফেসটা যখন নোন ফেস হয়, জানা পরিচিত একটা ফেস হয়, ইউটিউব মনিটাইজেশনের আগে পর্যন্ত আমাদের এই যে চ্যানেলগুলো কাদের হাতে আছে, ইউটিউবের কোনো কিন্তু পার্সোনাল কোনো ব্যক্তির হাতে নেই, এটা আছে সম্পূর্ণভাবে একটা টেকনিক্যাল সব কিছুর মধ্যে। তো অটোমেটিকই তোমার যখন ফেসটা নোন হবে, তুমি যখন টিকটক থেকে আসছো, ভিগো থেকে আসছো, ইনস্টাগ্রামে তুমি একজন বড় কিছু পজিশনে আছো, সেখান থেকে তুমি যখন ইউটিউবে আসছো, ফেসবুকে একজন পেজ আছে তোমার বড়, সেখান থেকে তুমি যখন ইউটিউবে আসছো, অটোমেটিক তোমার ভিডিওগুলো ইউটিউবের যে টেকনিক্যাল সিস্টেম আছে সেখানেই তোমার চ্যানেলটাকে প্রমোট করবে। তো এতে কিন্তু সেই মানুষটার দোষ নেই, এটাই একটা কথা। নোন ফেস হলে তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করে যাবে, কিন্তু তোমার যদি একদম কোনো নোন ফেস না হয়, তোমার যদি একটা তুমি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে হও, মানুষ হও, তুমি আগে কোনো কোনো জায়গায় কিছুতেই কোনো কিছুতে অ্যাক্টিভ ছিলে না, ফার্স্ট টাইম তুমি ইউটিউবে এসেছো, তোমাকে কিন্তু তখন পরিশ্রমটা প্রচুর পরিমাণে করতে হবে। আর চ্যানেল গ্রো, আরও কিছু টিপস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো ট্রেন্ডিং টপিক চলছে ব্লগিংয়ে, সেই সেই টপিকের ওপরে তোমরা ভিডিও করতে থাকো। লাইক যেমন আইলারে নয়া দামার নাচটা ট্রেন্ডিং ছিল, এখন আর অতটা নেই, তো সেই গানটা যখন ছিল তখন সেই গানে তোমরা নাচ করে ভিডিও দাও। পানি পানি যে সংটা এখন একটু ট্রেন্ডিংয়ে আছে, সেই সংটাই নাচ করে তোমরা ভিডিও দাও। কিছুদিন আগে, 2-3 মাস আগে গোল্ড জুয়েলারি কালেকশন, এটা একটা ট্রেন্ডিংয়ে ছিল, শাড়ির কালেকশন দেখানো তার আগে ছিল, তারও আগে মেকআপ কালেকশন ছিল। লাইক যখন যেটা ট্রেন্ডিং টপিক আসবে, ভূতের গল্প, হরর স্টোরি ক্রিয়েট করা, বলা, মেকআপ ভিডিও করা, ব্রাইডাল মেকআপ করা, যখন যেটা তোমার হচ্ছে ট্রেন্ডিং টপিক হবে, সেই টপিকের ওপরে ভিডিও দাও, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করো, নিজের চিন্তা ভাবনাটাকে একটু ক্রিয়েটিভিটির দিকে নিয়ে যাও, তাহলে দেখো তোমার চ্যানেলটা তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। মানে তাড়াতাড়ি মানে 1 বছর তোমাকে ধরে নিতে হবে, 1 বছর আমি কঠোর পরিশ্রম চ্যানেলের পিছনে করব, আমি 1 পয়সা ওই চ্যানেল থেকে পাবো না, যদি না তোমার কোনো নোন ফেস হয়, তো কোনো চ্যানেলের পেছনে পাবো না, আমাকে পার ডে ভিডিও দিয়ে যেতে হবে, আমাকে যে রেগুলারিটিটা সেটা মেনটেন করতে হবে। নতুন যারা ব্লগার লাইক আমার মতনই, তারা যেই ভুলটা করে, আমি অনেকের দেখেছি, তাদের চ্যানেলের লিংক
কমেন্ট বক্সে যে যে কমেন্ট করে আর এটা বলে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এই সাবস্ক্রাইব কথাটা তোমরা যখন উচ্চারণ করছো কারো কমেন্ট বক্সে যেয়ে, তখন কি হয় জানো তো, তোমাদের কমেন্টটা অটোমেটিক স্প্যাম কমেন্ট হয়ে যায়, ওটা দেখা যায় না। ধরো আমি তোমাদের অন্য কোনো চ্যানেলের কমেন্টে কমেন্ট সেকশন চেক করছি, সেখানে তুমি ধরো লিখে দিয়েছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তখন কিন্তু ওটা অটোমেটিক ইউটিউব থেকে স্প্যাম কমেন্ট হয়ে গেল। লিংক দিয়ে দিলে তোমার ইউটিউব চ্যানেলে, সেটাও কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে গেল, মানে সেটা আর অন্য কেউ দেখতে পাবে না। তো এই জিনিসগুলো করো না। আর আগে কি বলতো, আগে ব্লগার অতটা ছিল না, ডেলি ব্লগিং কন্টেন্ট অনেক কম ছিল ক্রিয়েটার, তো তারা তাড়াতাড়ি উঠে গেছে ইউটিউবে। বাট এখন ঘরে ঘরে ডেলি ব্লগার, এখন সবাই ডেলি ব্লগিং করছে। আর ইউটিউবে আমার মনে হয় যদি তুমি টাকা ইনকামের জন্যে আসো, তো তার জন্যে কিন্তু তাড়াতাড়ি তোমার হবে না। সবার আগে তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার পেশেন্স দরকার, নিজের প্যাশন থেকে ইউটিউবে আসো, ইউটিউবার হও। টাকা ইনকাম অবশ্যই, টাকা হয়তো কিছু কিছু মানুষের ফ্যামিলি ইস্যু আছে, ফ্যামিলি প্রবলেম আছে, টাকা দরকার। কিন্তু টাকার জন্য তুমি যদি আসো কি হবে, তুমি 2-3 মাস দেখলে না, তারপরে তোমার মনে হবে দূর আমি কোনো টাকাই পাচ্ছি না, চেষ্টা ছেড়ে দেবে, হাল ছেড়ে দেবে। তাই বলছি প্যাশন থেকে আসো, নিজেকে ভালোবেসে ইউটিউবে আসো, তাহলে হয়তো তোমার চ্যানেল, তাহলে হয়তো তোমার যে ধৈর্য শক্তি, ধৈর্য ক্ষমতা সেটা হয়তো বাড়বে। অধৈর্য হলে কিন্তু চ্যানেল গ্রো করবে না, কারণ তোমাকে 1 বছর সেই চ্যানেলের পেছনে খাটতে হবে, কিচ্ছু করার নেই। বানিস কিংডম, হ্যাঁ এই দিদি আমাকে ফেসবুকে পেজেও মেসেজ করেছিলেন, এই দিদির সাথে আমার কথা হয়েছে, খুব খুব ভালো তোমাকে বলেছে। তোমার কোনোদিনও কোনো দরকার হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি অলওয়েজ তোমার পাশে আছি। আর একটা কোশ্চেন, আমি কখনো তোমার শহরে গেলে দেখা করবে তো? থ্যাংক ইউ দিদি এতটা ভালোবাসার জন্য, আর অবশ্যই কেন দেখা করব না। তো এগুলো পরম প্রাপ্তি যে আমাকে ভালোবেসে তোমরা আমার সাথে দেখা করতে চাইছো, এত ভালোবাসা তোমরা আমাকে দিচ্ছ, এটাই তোমার চরম সৌভাগ্য। আচ্ছা বর্ষা দাস বলছে, কোশ্চেন তো আসে অনেক বাট একসাথে তো তো করতে পারবো না। ফার্স্ট কোশ্চেন হলো তোমার কোয়ালিফিকেশন কতদূর? আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি ফার্স্ট ক্লাস সংস্কৃত অনার্সে গ্র্যাজুয়েট আমার কোয়ালিফিকেশন। আর তার সাথে এক্সট্রা কোয়ালিফিকেশন যদি তোমরা ধরো, আমার কম্পিউটারে 1 ইয়ারের যে ডিপ্লোমা কোর্স হয় সেই ডিপ্লোমা কোর্স করা আছে, তার সাথে সেলস ম্যানেজারের যে ট্রেনিং হয় অটোমোবাইলে সেইটাও আমার করা আছে। ভালো থেকো অনেক। আর মিতালি মান্না বলছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি খুব সোজাসুজি কথা বলো, আমি অনেকটা ইন্সপায়ার হই তোমার থেকে, আমিও নতুন চ্যানেল খুলেছি, প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলের নাম মিতালি মান্না। থ্যাংক ইউ দিভাই, আর তুমি খুব মিষ্টি, তুমিও খুব খুব মিষ্টি, আর বলেছি আমি এইভাবেই তোমাদের পাশে থাকবো। আর আমার ভিডিও তোমার খুব খুব ভালো লাগে, এর জন্য অনেক অনেক ভালোবাসা, মন দিয়ে কাজ করে যাও, ধৈর্য হারাবে না, ঠিক একদিন হবে। ডেলি লাইফ উইথ তুলি, অনেক এগিয়ে যাও, পাশে আছি, চ্যানেল গ্রোয়িং রিলেটেড কোনো টিপস থাকলে দিও। তো দিদি আমি দিয়ে দিলাম চ্যানেল গ্রোয়িং রিলেটেড টিপস, আর স্পেশাল করে আমি অন্য কিছু নিয়ে এই ভিডিও করব। জুলির পরিবার, আমার নামও নিও, আমারও চ্যানেল আছে। আর হচ্ছে সবিতা বিশ্বাস, তুমি কোন মোবাইল থেকে ভিডিও করো? সবিতা আমি হচ্ছে ভিভো Z1 Pro, যে ফোনটা হয় সেই ফোন থেকেই আমি ভিডিও করি, আর সেই ফোন থেকেই আমি এডিটিং করি, একটাই ফোন আমার, আর কোনো ফোন নেই। শ্রাবণী খাতুন, দিদি আমাকে দিদি আমার তোমাকে কোনো প্রশ্ন করার নেই, আমি শুধু জানি তুমি একটা খুব ভালো মনের মানুষ, এছাড়া আমার কিছু জানার নেই, তুমি খুব খুব ভালো থেকো দিদি, অনেক অনেক ভালোবাসা, তুমিও খুব ভালো থাকো। অনিতা, সো কিউট, ইউ টু টেক কেয়ার। ভৌতিক অনুসন্ধান, দিদি আমার নামটা নিও, আর তুমি কত দূর পড়াশোনা করেছো? ভৌতিক অনুসন্ধান নিলাম, আর বলে দিয়েছি আমি অনার্স গ্র্যাজুয়েট। অর্চনা দত্ত, আচ্ছা আমার নাম কি নেবে? বাট আমার তো চ্যানেল খোলা নেই, তাতে কি হয়েছে? তুমি তো আমার মৌ ফ্যাম, আমার ফ্যামিলি মেম্বার। তোমার এজ কত? আমার হচ্ছে 23, 1997, 23rd of December আমার বার্থডে। অনেক অনেক ভালোবাসা। পারমিতার প্রতিদিন, তুমি অনেক বড় হও এই কামনা করি, আমি তোমায় ফলো করি, তোমার কথাগুলো খুব ভালো লাগে, মোটিভেট করে, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা চ্যানেল আছে পাশে থেকো পারমিতার প্রতিদিন, আমি একজন সিঙ্গেল মাদার, অনেক স্ট্রাগেল গো, পাশে থেকো, মনের জোর পাবো, তোমার ইউটিউব ফ্যামিলিকে বলেও যেন আমায় সাপোর্ট করে। তো আমরা তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছো, আমি চ্যানেলের নাম বলে দিলাম, তোমরা যদি চাও ওই চ্যানেলকে, তোমরা যদি চাও প্লিজ যে সাপোর্ট করো। আর একটা কথা, সত্যি মেয়েদের মনের জোর হারালে চলবে না, মেয়েদের মনের জোরটা সব ক্ষেত্রে দ্বিগুণ রাখতে হবে, কারণ সব জায়গায় যত কিছু যাই সমস্যাই হোক, আসুক না লাইফে, হোক না লাইফে, সব জায়গায় সব কিছুতে মেয়েদেরকেই দোষারোপ করা হয় এখনও, স্টিল নাও, আমি জানি না কেন এটা। তো তুমি এগিয়ে যাও, একটা কথাই বলবো। আর এই কোশ্চেনগুলোই আমার কাছে ছিল, এগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, আর কিছু নেই। নেক্সট তোমাদের জন্য ভিডিও আসছে, তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, অবশ্যই আমি তোমাদের জন্য সেই সেই ভিডিও আনার চেষ্টা করব।
দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।